কিছু লোকের কাজে বিদেশিদের কাছে আওয়ামী লীগের বিরুদ্ধে নালিশ করা, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা চিলাহাটি রুটে নতুন ট্রেন উদ্বোধন। বান্দরবানে কেএনএফ এর মূল প্রশিক্ষণ ক্যাম্প সহ ঘাটিগুলো এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, অচিরেই নির্মূল হয়ে যাবে সন্ত্রাসীরা, বলেছেন সেনাবাহিনী প্রধান। গরমের তীব্রতা, লোডশেডিং এর ভয়াবহতা, জনজীবন বিপর্যস্ত, আরেক সপ্তাহ তাপদাহের শঙ্কা আবহাওয়া বিভাগের, কাল থেকে চার দিনের জন্য প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা। খুলনা সিটি নির্বাচনে মার্কিন ভিসানীতির প্রভাব নিয়ে পাল্টাপাল্টি দাবি আওয়ামী লীগ ও জাবা প্রার্থীদের, বরিশাল আর সিলেটে ভোটারদের মন জয় চলছে প্রচারণা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সমালোচকরা যাই বলুক, সরকার বাজেট দেয় ও বাস্তবায়ন করে দেখায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বিদ্যুৎ সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, কিছু লোকের কাজই হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে বিদেশিদের কাছে অভিযোগ দেয়া। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকা চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বক্তৃতায় শেখ হাসিনা বলেন, 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছে তারা কখনোই দেশের উন্নয়ন চায়নি, তারা চেয়েছে ধ্বংস। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশের মানুষের কথা বলার অধিকার ছিল না, ক্ষমতায় আসার পর দেশের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, নেপাল থেকে জলবিদ্যুৎ আনার প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে, ট্রানজিট দিতে রাজি হয়েছে ভারত। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তার উপর স্যাংশন, কাউন্টার স্যাংশন, এর ফলে সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা পণ্যের মূল্য বেড়ে গেছে। আমরা শতভাগ বিদ্যুৎ দেবো, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম, কিন্তু আজকে সারা বিশ্বব্যাপী গ্যাস, তেল, কয়লা সব কিছু দাম বেড়ে যাওয়াতে এখন বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে, এখন টাকা দিয়েও কেনা যাচ্ছে না, এরকমই অবস্থা দাঁড়িয়েছে। যার জন্য আমি জানি এই গরমে মানুষের একটু কষ্ট হচ্ছে। এই একদিকে দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, আর অপরদিকে এখন বিদ্যুৎ নাই, এই দুটো কষ্ট আমার দেশের মানুষ পাচ্ছে। আর একবার যদি বিদ্যুতের পাংখায় বাতাস খাওয়ার অভ্যাস হয়ে যায়, তারপরে না পেলে তো আরও কষ্ট হয়, এটাও তো বাস্তব কথা। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বান্দরবানে কেএনএফ এর মূল প্রশিক্ষণ ক্যাম্প সহ ঘাটগুলো নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, অচিরেই সন্ত্রাসীরা নির্মূল হয়ে যাবে। সন্ত্রাসীরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে বলেও জানান সেনাপ্রধান, না হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি। রবিবার দুপুরে বান্দরবান সেনা জোন সদরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান। আমাদের কিছু সেনা সদস্যদের আমরা হারিয়েছি, যেটা আমাদের চলমান অপারেশনকে কিন্তু থামাতে পারেনি। আমরা আমাদের অপারেশন কন্টিনিউ করছি, সন্ত্রাসীদের গোপন ঘাঁটি বা কার্যক্রম পরিচালনার জন্য যে প্রশিক্ষণ কেন্দ্র পাচ্ছি সেগুলো কিন্তু আমরা দখল করেছি, তাদের মূল ঘাঁটি দখল করেছি, তাদের মূল যে প্রশিক্ষণ কেন্দ্র ছিল সেটা দখল করেছি, তারা এখন আর এই এলাকায় নাই। টানা কয়েকদিনের তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা মানুষের, এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস থেকেও কোনো স্বস্তির খবর নেই। বিদ্যমান তাপদাহের কারণে আগামীকাল 5 জুন থেকে 8 জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। গরমের এই তীব্রতা আরও 6 থেকে 7 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, রাজশাহী, ঢাকাসহ সারাদেশে এই তীব্র তাপদাহে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে, তাই বেড়েছে ভ্যাপসা গরমের তীব্রতাও। এমন অসহনীয় গরমেও বসে থাকার সুযোগ নেই খেটে খাওয়া মানুষের, জীবিকার জন্য বের হতে হচ্ছে তাদের। গরমের মাঝে লোডশেডিংও বেড়েছে, প্রতিদিন বিদ্যুৎ ঘাটতি 2 থেকে 2500 মেগাওয়াট, গড়ে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং হচ্ছে দেশ জুড়ে, তা মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। বেশি কষ্ট পাচ্ছে বয়স্ক ও শিশুরা।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এক বছর আজ। ঘটনার পর বিএম কন্টেইনার ডিপোর মালিক পক্ষ আহতদের ক্ষতিপূরণের আশ্বাস দিলেও এক বছরে ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। চট্টগ্রাম নগরের কাজের দেউড়িতে বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করা হয়। সমাবেশে সংগঠনটির নেতারা ও ভুক্তভোগী শ্রমিকরা বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন, কেউ কেউ পঙ্গু হয়েছেন চিরকালের মতো। ডিপো কর্তৃপক্ষ তাদের ক্ষতিপূরণ না দিলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে আগুনে দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। শনিবার রাত 2:30 উপজেলার দড়িকান্দি এলাকার শীতলক্ষা নদীতে সাংহাই আট নামের জাহাজে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধরা হলেন হুমায়ুন কবির, রাফি ও ইমতিয়াজ, তিনজনই জাহাজের শ্রমিক। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাতে হঠাৎ করে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে। এ সময় জাহাজের কেবিনে ঘুমিয়ে থাকা তিন শ্রমিক দগ্ধ হন। খুলনা সিটি নির্বাচনে মার্কিন ভিসা নীতি বড় ধরনের প্রভাব ফেলবে বলে দাবি করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মধু। যদিও আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন এর কোনো প্রভাব থাকবে না নির্বাচনে। খুলনা থেকে আতিয়ার প্রফেসর রিপোর্ট। দিন ঘনিয়ে আসার সাথে সাথে উত্তাপ বাড়ছে খুলনা সিটি নির্বাচনের প্রচারণায়। ভোটারদের মন জয়ে চেষ্টায় প্রার্থীরা। রবিবার দৌলতপুর জুট প্রেস শ্রমিকদের কাছে ভোট চাওয়ার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। আঞ্চলিক ভোটে আন্তর্জাতিক ইস্যুর প্রভাব নেই বলে দাবি করেন তিনি। জনগণ ভোট দেবে বাংলাদেশে, তারা সিদ্ধান্ত নেবে তারা কারে ভোট দেবে। এখানে ভিসার একটা বড় আমাদের কাছে কোনো মানে কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি। নতুন বাজার থেকে প্রচারে নামেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মধু। এ সময় তিনি বলেন মার্কিন ভিসা নীতি, অব্যাহত লোডশেডিং ও নিত্য পণ্যের দামের ঊর্ধ্বগতি সিটি নির্বাচনে প্রভাব ফেলবে। বিদ্যুৎ থাকবে না 12 ঘন্টা, তাহলে এটা তো প্রভাব আসবে সিটি কর্পোরেশন নির্বাচনে। মার্কিন যে ভিসা নীতি যেটা ওনারা সার্কুলার করেছেন, এতে আমাদের বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে। রাজনীতির জটিল সমীকরণ বোঝে না সাধারণ মানুষ। শান্তিপূর্ণ পরিবেশে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার অপেক্ষায় ভোটাররা। আতিয়ার পারভেজ, বাংলাভিশন, খুলনা। সিটি নির্বাচন নিয়ে বিভেদের দেয়াল ভেঙেছে বরিশাল আওয়ামী লীগে। অভিমান ভুলে বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহ ছোট ভাই খোকন সের নিয়াবাতের পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। দশম দিনের মতো প্রচারণায় ব্যস্ত অন্য প্রার্থীরাও। ভোটারদের মন জয় চলছে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মাইকিং। এদিকে 21 জুন সিলেট সিটি নির্বাচনের প্রচারণা চলছে বেশ জোরে সোরেই। বরিশাল থেকে শাহিন হাসান ও সিলেট থেকে দীপু সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মান অভিমান ভুলে দুই ভাইয়ের এই মিলনে দীর্ঘদিনের দ্বন্দ্ব অবসান হয়েছে বলে মনে করছেন বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিচালনা কমিটির বর্ধিত সভায় ছোট ভাই খোকন শের নিয়াবত জড়িয়ে ধরেন বড় ভাই আবুল হাসনাত আবদুল্লাহকে। এ সময় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নৌকার প্রার্থী খোকন শের নিয়াবত। সবাইকে একত্রিত করে আমরা সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচনকে আমরা সাফল্য করব। এদিকে নগরীর ক্লাব রোড এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন দলের নেতারা। জজকোর্ট এলাকায় প্রচারণা চালান ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সৈয়দ ফয়জুল করিম। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাদের কবুল করেন, হয়তোবা বরিশালের সাইড বা একটু অদূরে বা বরিশাল শহরটাকে যতটুকু সম্ভব একটা ভালো পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করব। বরিশাল ক্লাবের হলরুমে 30 দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। উৎপাদনমুখী মেগা সিটি বানানো এবং প্রত্যেক ওয়ার্ডে ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। পরিবেশ সৃষ্টি করা এবং দেশীয় বিদেশীয় সকল ব্যবসায়ীদেরকে বরিশালে ইনভেস্ট করার জন্য
আগ্রহী করে তোলা। অন্যদিকে প্রচার প্রচারণায় জমে উঠেছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনও। নগরীর ইস্কন মন্দির এলাকা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। আমি আশা করব যদি কোনো অসঙ্গতিতে দেখেন আপনারা তুলে ধরবেন, এবং আমার বিষয়ে যদি কোনো নেগেটিভিটি থাকে আপনারা তুলে ধরবেন, আমি চাই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। নগরীর কালীঘাট এলাকায় দলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। বাচ্চা ছেলে মারধর করে তার মোবাইল চিন্তাই, তার টাকা চিন্তাই করে নিয়ে যাওয়া, আমার লিফলেট চিন্তাই করে নিয়ে যাওয়া, এগুলো পেশি শক্তি ছাড়া আর কিছু না। সিলেটে ভোট হবে 21 জুন। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। ছাত্রলীগকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন এখন সংঘাতের সময় নয়। চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের সংঘর্ষের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বলেন, সারা দেশে ক্যাম্পাসগুলোতে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ রয়েছে, অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘাত এড়াতে শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্তাদের আরও সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী। শিক্ষামন্ত্রী আরও বলেন, আগে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষাঙ্গনগুলোতে অস্ত্রের ঝনঝনানি হতো, এই সরকারের বলেতা হচ্ছে না। রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা কোনোভাবেই কোনো সন্ত্রাস বা কোনো কিছুর সঙ্গে থাকবে না, থাকেনি। অতএব শিক্ষার্থীদেরকেও বলবো এবং প্রতিষ্ঠানকেও বলবো, অবশ্যই অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এবং তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনে চা দিবস পালন হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠে যৌথভাবে এর আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ড। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। ফরিদপুরে 5 দিনব্যাপী পাট ও পাটজাত পণ্য প্রদর্শনী শুরু হয়েছে। এর উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি। সিরাজগঞ্জের কাজীপুর পৌর আওয়ামী লীগ ও পৌর মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বেসরকারি একটি সংগঠন। জেলা প্রেস ক্লাবের সামনে বক্তারা যৌন হয়রানিতে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে কোস্ট ট্রাস্ট সহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা পরিবেশ দূষণ রোধে রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজারে প্লাস্টিকের ব্যবহার বন্ধের দাবি জানান। 2 দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরায়। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। গোপালগঞ্জে 2 দিনব্যাপী বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়াড শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশ্ব নিরাপদ খাদ্য দিবস পালন হয়েছে রংপুরে। এ উপলক্ষে আইডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে হয় আলোচনা সভা। ভৈরবে 3 দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। আলোক হেলথ কেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে টাঙ্গাইলের ঘাটাইলে 3 দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখন পর্যন্ত। পরে সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bzinews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews।